ইউটিউবে এক আপু বা ভাই আমাকে কমেন্ট করেছে যে বিড়াল সম্পর্কিত, তো বিড়াল সম্পর্কিত কোশ্চেনের অ্যান্সার দেওয়া এবং এই স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সারটা আমি ভাবছি ভিডিও করে দিব। তার পেছনে কারণটা হচ্ছে যেহেতু এই সেম সিচুয়েশনের মধ্যে থেকে আমি 6 মাস আগের থেকে মানে ফেস করছি, আমার যখন সাদা বিড়ালটা ফার্স্ট টাইম পার্সিয়ানরা যখন ফার্স্ট টাইম মা হয় তখন তারা তাদের নিউট্রিশন সম্পর্কে জানে না, তারা বুঝতে পারে না যে খাবার খেতে হবে, খাবার না খেলে আমার বেবিগুলো ভালো হবে না, ওগুলো আসলে সিকনেস থাকে না প্রেগনেন্সি সিকনেসের জন্য খেতেও পারে না। তো আমি যেহেতু ডক্টরের সাথে কাজ করেছি প্রায় 6 মাসের মতো, তো ওই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি সেটা বলতেছি যে পেটরা যখন মিসকারেজ হয় তারপরে তারা অনেক বাচ্চাদের সাথে থাকার বা থাকতে পারতেছে না, এই মিসিংটা ওরা অনেক ফিল করে। নর্মাল মানুষ ধরেন বাচ্চা মারা গেলে যে সেম ট্রমাটা দিয়ে ওরাও যায়। আমি বিষয়টা বোঝাতে পারছি কিনা আমি জানি না, আমি বোঝানোর চেষ্টা করতেছি যে হ্যাঁ আপনি যেটা বলতেছেন যে চিৎকার করে সে নিপলে হয়তো পেইন হয় বা তার হয়তো বা দুধ খাওয়ানোর জন্য পেইন হচ্ছে, হ্যাঁ সাথে সাথে সে কিন্তু বেবি মানে মিসকারেজ হয়েছে সেই পেনটাও সে ফিল করে। আমি যেটা করতাম সারা প্রায় 7-8 দিনের বেশি আমার বিড়াল এরকম কাঁদতো, আমি তাকে জাস্ট পেট পেট ম্যাসাজ করে দিতাম, গলা ম্যাসাজ করে দিতাম, আবার এমনও টাইম গেছে আমি সারা রাত তাকে গলা হাত পেট চুলকায় দিতে দিতে আমার হাফ ব্যাথ হয়ে গেছে। ইভেন সে এই ইভেন এই যে এই সেকেন্ড টাইম প্রেগনেন্সির টাইমও আমি ডেলিভারির সময় ওকে এত একটু হাত সরালেই গলা থেকে বা পেটে থেকে তখনও করে উঠতো। বিড়াল সম্পর্কিত যে কোনো প্রশ্ন বিড়ালকে সাথে না নিয়ে করলে মনে হবে যে কোনো কিছু একটা মিস চলে যাচ্ছে। এই হচ্ছে আমার পাপা ক্যাট, যে আজ 25 দিন হয়েছে তার বেবি হয়েছে, এখন পর্যন্ত তার কোনো কেয়ার নেই, মানে সে যে একজন পাপা হয়ে গেছে, 3 সন্তানের জনক। আমি অ্যাকচুয়ালি বুঝাতে চাচ্ছি যে ক্যাটদের কিন্তু জাস্ট ইমোশনালি বা একটু আপনার সহানুভূতি এটাই জাস্ট চাওয়া। হ্যাঁ টেক কেয়ার করবেন, ভালো মতন খাবার দিবেন, প্রেগনেন্সির পরে মিসকারেজের পরে সব টাইমেই খাবারটা আসলে খুবই ইম্পর্টেন্ট, পেট মিজেল খাবার খাওয়াবেন, যেহেতু মিসকারেজ হয়েছে তার মানে হচ্ছে সে বেবিটাকে ক্যারি করতে পারে না, বুঝছেন। আর ওমেগা 3 এই টাইপের ওষুধ আছে যেগুলোর জন্য আসলে যেহেতু আমি সার্টিফাইড না, ডক্টর দেখা দেখি করবেন, আর আমার বিড়ালের জন্য সাজেস্ট করেছিল পেট মিজেল দিনে 2 বার এতটুকু পরিমাণে। এই হচ্ছে পেট ওনারদের পাওনা।